তো শুভ সকাল সবাইকে, আমার সমস্ত ইউটিউব ফ্রেন্ডদের, ভিউয়ার্সদের। আর আজকে আমি চলেছি জয়দেবের মেলায়, মানে কেন্দুলির মেলায়। মকর সংক্রান্তির পূর্ণ স্নান এবং মেলা তোমাদেরকে ঘুরে দেখাবো পুরোটা। তো সেই মেলা সম্পর্কে তোমরা সবাই জানো, আলাদা করে বলার কিচ্ছু নেই। তাও আমি তোমাদেরকে দেখাবো একদম অন্যরকমভাবে, নতুনভাবে দেখাবো তোমাদেরকে মকর সংক্রান্তির পূর্ণ স্নান এবং কেন্দুলির মেলা বা জয়দেবের মেলা, বিখ্যাত জয়দেবের মেলা। আমার ট্রেন হচ্ছে 5:28, আর এখন বাজছে প্রায় 5:10-15 মতো। হ্যাঁ, অন্য জগতই বলা চলে, কারণ সেই জগৎটা সব কিছুর থেকে আলাদা। সেই জগৎটা তোমাদেরকে আজকে আমি দেখাবো, যদি তোমরা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকো। চলুন তাহলে আমার সাথে যাওয়া যাক। ছটা 29 আমি বর্ধমান নেমে পড়েছি। তো আমি এই মুহূর্তে আছি অবন সেতুর ঠিক ওপরে, মানে অবনীন্দ্রনাথ ঠাকুর ট্রেন নাম অনুসারে অবন সেতুর উপরে, আর যেটা অজয় নদী ব্রিজ নামেও পরিচিত। আর আমি এসেছি বাইকে, কিন্তু এই মুহূর্তে একটু হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এই ব্রিজের নিচেতে আমি আগেও শ্যুট করে গেছি, তাই এই ব্রিজটা খুব ভালো লাগে। তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখো ওই সাইডে। তো এখন এই ব্রিজের উপর দিয়ে একটু হেঁটে যাচ্ছি, অনেকক্ষণ বাইকে আসার পর একটু হাত পাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কি। তো এইটা হচ্ছে অজয় নদীর ব্রিজ, যেটা অজয় নদীর উপর দিয়ে চলে গেছে আর সরে যাচ্ছে বোলপুর। আর ঠিক আমার ডান পাশে দেখবে তোমরা রেল ব্রিজ, ওই পাশে। কিছুদিন আগে আমরা এখানে শ্যুট করে গেছি এই এই ব্রিজের নিচেতে, তখনও জল ছিল না আর এখনও জল নেই, দেখো পুরোটাই তোমরা, খুব জল কম। আর এই অজয় নদীর ধারেই বসে হচ্ছে কেন্দুলি মেলা বা মকর সংক্রান্তির মেলা। তো এই মুহূর্তে আমরা আছি 11 মাইলের জঙ্গলে, আর এখানে একটু দাঁড়ালাম কারণ এত সুন্দর প্রাকৃতিক জিনিস, এটা তো আর মিস করে পেরিয়ে চলে যেতে পারি না। আর এইসব বন জঙ্গল পাহাড় পর্বত এসব আমাদের, বিশেষ করে আমার অন্তত মন টানে, তাই যেখানেই দেখি সেখানেই দাঁড়িয়ে পড়ি, আর দাঁড়িয়ে পড়ে সেই জায়গাটাকে অনুভব করি, ফিল করি মনের মধ্যে, আর সেই জায়গাটাকে এক্সপ্লোর করতে অবশ্যই মন চাইবে। আর এরকম একটা জায়গা যেখানে বন জঙ্গল পাহাড় পর্বত এইসব বরাবরই আমার খুব মন টানে, ভীষণভাবে মন টানে। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ, 11 মাইলের জঙ্গলের মানে জাস্ট কিছুটা স্টার্টিং, কিছুটা থেকে স্টার্টিং হয়েছে কিছুটা, তো তারপর থেকে তোমার এই দিকে গেছে, এতে হচ্ছে টোটালটা 11 কিলোমিটার, যেটা নামে হচ্ছে যে 11 মাইলের জঙ্গল নামে পরিচিত। তো এই টোটাল জঙ্গলটা পুরো 11 মাইল যাবে, তারপর গিয়ে আবার জায়গা পাবে মেন রাস্তা। তো তোমাদের এই জঙ্গলটা কেমন লাগছে এটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর এখানে আমরা কিছুক্ষণ স্টে করব, তারপর আমরা আবার চলে যাব আমাদের গন্তব্যে। আর আজকে আমি একা নেই, আজকে আমার সাথে আছে হারুদা। তো আমরা দুজনেই যাচ্ছি আজকে, কোথায় যাচ্ছি
সকালে আমাদেরকে বলেছি যাচ্ছি জয়দেবের মেলায়। এগারো মাইলের জঙ্গল পেরিয়ে ইলামবাজার ঢুকে ডান দিকে টার্ন নিয়ে কিছুটা গেলে বাঁ দিকে আবারও এগারো কিলোমিটার জয়দেব ধাম।